আইফোন 6 আইফোন 6 জি ওটা হাত থেকে পড়ে গেছিল তো অনেক জায়গায় কেউ কেউ বলছে হচ্ছে হলো গিয়ে আপনার ডিসপ্লে সেড ওপেন হচ্ছে না কেউ বলছে আবার ডিসপ্লে নষ্ট হ্যাঁ তো কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে নিয়ে আসার পর আমি চেক করলাম চেক করার পর দেখলাম যে এটা আমাদের ডিসপ্লে থেকে প্রবলেম আচ্ছা আদার্স সব কিছু ঠিক আছে এখানে হচ্ছে আইসির কাজ করা হচ্ছে এটা হচ্ছে ডাবল ট্র্যাকারের আইসি এটা হচ্ছে লাগা সেটার মডেল হচ্ছে লাগা পোকো F1 স্যামসাং ট্যাব এই যে সেটটা দেখেন সেটটা হচ্ছে লাগা হঠাৎ করে অফ হয়ে গেছে আরেকটা কাজ হচ্ছে এটার প্রবলেমটা হচ্ছে লাগা স্টোরেজি ফুল হওয়ার কারণে সেটটা হ্যাং হয়ে গেছে আমাদের এখানে সব ধরনের অ্যান্ড্রয়েড সেট এবং হচ্ছে লাগা আইফোন ঠিক করানো হয় এবং হচ্ছে লাগা মাদারবোর্ডে যে কোনো ধরনের যে কোনো সমস্যা কাজ করানো হয় আমাদের এখানে সুবিধা আছে হচ্ছে লোকে মাদারবোর্ডের যে কাজগুলো সেই কাজগুলো হচ্ছে লোকে কাজের উপরে 10% করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই মাসের জন্য শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো শান্ত ভাই আপনাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলেন আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে লাগা আইফিক্স সার্ভিস সেন্টার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লাগা হাতিরপুর মতলব প্লাজা দ্বিতীয় ফ্লোর সব নাম্বার হচ্ছে লাগা 207 এবং 8 আমাদের এখানে সব ধরনের অ্যান্ড্রয়েড সেট এবং আইপ্যাড এবং হচ্ছে আইফোন সব ধরনের সেট আমাদের এখানে রিপেয়ার করা হয় এবং সব ধরনের ব্যাটারি পাওয়া যায় আমি আপনাকে একটা সেট দেখাবো যে আইফোন ডিসপ্লে প্রবলেম সেটা আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা ডিসপ্লে প্রবলেম জি এই সেটটা একটা কাস্টমার নিয়ে আসছে ওনার হাত থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পর সে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আচ্ছা দেখেন এটা আমি এখন চেক করে 10 মিনিটের ভিতরে সেটটা ওকে করব এটা ডিসপ্লের প্রবলেম হয়েছে না ডিসপ্লে প্রবলেম হয়েছে এই যে দেখেন আচ্ছা তো এটা টাইম কতটুকু লাগবে এটা সময় লাগবে হচ্ছে 10 মিনিট 10 মিনিট জি মোবাইলের সকল ধরনের সার্ভিস আপনারা করে থাকেন জি মোবাইলের সব ধরনের সার্ভিস করে থাকি এটা আইফোন 6 আইফোন 6 জি এটা হাত থেকে পড়ে গেছিল তো অনেক জায়গায় কেউ কেউ বলছে হচ্ছে হলো গিয়ে আপনার ডিসপ্লে সেড ওপেন হচ্ছে না কেউ বলছে আবার ডিসপ্লে নষ্ট হ্যাঁ তো কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে নিয়ে আসার পর আমি চেক করলাম চেক করার পর দেখলাম যে এটা আমাদের ডিসপ্লে থেকে প্রবলেম আদার্স সব কিছু ঠিক আছে দেখুন না 10 মিনিট লাগে না কারণ হচ্ছিল যে এটা আমরা কিছু কিছু সেট আছে সেগুলো আমরা দেখলে বুঝতে পারি এবং জানি যে আসলে কী কী প্রবলেম হতে পারে আইফোন 6 জি আইফোন 6 এই জি দেখেন সব কিছু ওকে আচ্ছা আমাদের এখানে সুবিধা আছে হচ্ছিল যে এখানে সব ধরনের মাদারবোর্ডেরও কাজ করা হয় আচ্ছা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখন আমাদের এখানে ল্যাবে যে সব ধরনের মাদারবোর্ড দেখেন এই যে এখানে হচ্ছে আইসির কাজ করা হচ্ছে এটা হচ্ছে ডাবল ট্র্যাকারের আইসি এটা হচ্ছে লাগা সেটার মডেল হচ্ছে লাগা পোকো F1 পোকো F1 জি আচ্ছা এটা কি প্রবলেম হচ্ছে এটা প্রবলেমটা হয়েছিল হচ্ছে লাগে আসার খাওয়া আছে কিন্তু সেটা অফ অফ জি সেক্ষেত্রে কি আইসির প্রবলেম হয়েছে জি এটা হচ্ছে লাগে আপনার প্রসেসর যে আইসিটা আছে মেন সেই সিপিইউটা ওইখান থেকে প্রবলেম আচ্ছা দেখেন এখানে কাজ করা হচ্ছে এবং আমাদের যে মনিটর সেই মনিটর আপনি দেখতে পাবেন আইসিটা উঠানো হয়েছে জি আমাদের মেশিনের সাহায্যে করা হয় এবং আমাদের এখানে গ্লাস চেঞ্জও করা হয় গ্লাস চেঞ্জও করা হয় জি সব ধরনের স্যার আমাদের এখানে গ্লাস চেঞ্জও করা হয় আচ্ছা এছাড়াও আপনাদের শোরুমে কি কি পাওয়া যায় আমাদের শোরুমে ব্যাটারি পাওয়া যায় চার্জার পাওয়া যায় এবং হচ্ছে গ্লাস পেপারও পাওয়া যায় গ্লাস পেপারও পাওয়া যায় জি মেশিনের সাহায্যে গ্লাস পেপারগুলো সেগুলো কাজ করানো হয় কারণ হচ্ছে যে ওনারা হচ্ছে বিশ্বাস করে যে না আইফিক্স হচ্ছে একটা ভালো এবং হচ্ছে যেটা বলে জি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং হচ্ছে যেটা বলে সেটাই দেয় এবং আইফিক্সে যদি বলা হয় যে আপনাকে অরিজিনাল ডিসপ্লে দেওয়া হবে সেটা অরিজিনাল ডিসপ্লেই দিবে যদি বলা হয় অরিজিনাল ব্যাটারি দেওয়া হবে অরিজিনাল ব্যাটারি দেওয়া হবে ঠিক আছে যেমন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনি অরিজিনাল বলে মার্কেটারটা দিচ্ছে বা ডুপ্লিকেট দিচ্ছে হ্যাঁ সেটা কোনো প্রুফ দেখাতে পারছে না কিন্তু আমরা প্রুফ দেখাতে পারছি যে না এটা আমাদের অরিজিনাল আরেকটা সেট দেখাবো সেটা হচ্ছে ট্যাব হ্যাঁ স্যামসাং ট্যাব এই যে সেটটা দেখেন সেটটা হচ্ছে লাগে হঠাৎ করে অফ হয়ে গেছে হ্যাঁ অফ হওয়ার বিধায় হচ্ছে সেটা ওপেন হচ্ছে না প্রথমত আমরা আগে এটা চেক করব এটা ব্যাটারি দিয়ে যে ব্যাটারি লাগানোর পর সেটা ওপেন হয় কি না
আমরা এখন ব্যাটারি লাগাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ব্যাটারি লাগিয়ে আমরা চেক করে দেখব। না, আমরা ওনার ব্যাটারি দিয়ে আমরা একবার চার্জ দিয়ে চেক করেছিলাম যে এটা ওপেন হয় কি না, কিন্তু ওনার ব্যাটারি দিয়েও এখন ওপেন হচ্ছে না। তাহলে আমরা একটা নতুন ব্যাটারি লাগিয়ে গিয়ে দেখব যে মাদার বোর্ডে কোনো প্রবলেম আছে কি না, নাকি ব্যাটারি থেকে প্রবলেম। এখন আরেকটা কাজ দেখাবো, এটা হচ্ছে হলো আপনার আইসির কাজ। জি, আপনারা দেখেন এই যে আরেকটা কাজ হচ্ছে, এটার প্রবলেমটা হচ্ছে হলো স্টোরেজ ফুল হওয়ার কারণে সেটটা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাং হওয়ার বিদায় হচ্ছে হলো এখন কোনো কিছুই কাজ হচ্ছে না। আচ্ছা, কোনো কাজ হচ্ছে না? না, এখন হয়তো বা আমাদের কাস্টমার বা আমাদের যে কেউ প্রশ্ন করতে পারে যে ভাই এটা হ্যাং হলে তো এটা সফটওয়্যার দিলেই তো ওকে হওয়ার কথা। জি জি, এটা হচ্ছে লোকে যে ওকে হওয়ার কথা, কিন্তু হচ্ছে লোকে এটা পিসির সাথে কানেক্ট হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে লোকে আপনার স্টোরেজ যে আইসিটা, ওই আইসি থেকে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। দেখেন এই যে এখানে কাজ করা হচ্ছে। হ্যাঁ, সময় লাগবে এটা ওকে হতে 40 মিনিটের মতো। 40 মিনিটের মতো সময় লাগবে? জি। আচ্ছা, আরেকটা সেট দেখেছি, এটা হচ্ছে স্যামসাং সেট। হ্যাঁ, সেটটা হচ্ছে লোকে ডিসপ্লে ভাঙা ছিল, স্যামসাং J7 Pro, ডিসপ্লে বডি এবং হচ্ছে ব্যাটারি ফোলা। আচ্ছা, দেখেন ডিসপ্লেটা লাগানো হলো, সেটটা ওপেন হচ্ছে, সেটটা ওপেন হলো, ওপেন হয়ে গেল। জি, এখন আমরা চেক করবো সব কিছু ঠিক আছে কিনা, চেক করবো যে ডিসপ্লেটা যেটা কোনো প্রবলেম আছে কিনা। ডিসপ্লেতে কোনো প্রবলেম নেই, টাচে কোনো প্রবলেম নেই, ডিসপ্লে এখন দেখবো কোনো স্পট আছে কি না। ডিসপ্লেতে কোনো ধরনের কোনো স্পট নেই এবং সব কিছুই ঠিক আছে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লাগে আইফিক্স সার্ভিস সেন্টার, হাতিরপুল, মতলব প্লাজা 207 এবং 8, দ্বিতীয় ফ্লোর। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।